বলছেন তুমি কি মনে করছো বিদ্যা আমাদেরকে খাবার দিচ্ছে? বিদ্যা দিচ্ছে না খাবার, খাবার তো একমাত্র আমাদের গোবিন্দ জোগাড় করে। এই সংসারের মধ্যে খাবার দেওয়ার মালিক হলো শ্রীহরি, একমাত্র ঈশ্বর, একমাত্র নারায়ণই হলেন আমাদের সমস্ত সব উপাদান, তার কৃপাতেই আমরা খাই। যদি বিদ্যা দিয়েই খাবার পাওয়া যেত, বিদ্যা দিয়েই সম্পত্তি পাওয়া যেত, তাহলে আমি জগন্নাথ মিশ্র এত বিদ্যা অর্জন করে এমন জ্ঞানী পণ্ডিত হয়ে তাহলে আজকে নির্ধন হয়ে কেন থাকতাম? বিদ্যা যদি মানুষকে খাবার দিত তাহলে হাতি তো আর স্কুলে যায় না, যায় কি? জোরে বলো, হ্যাঁ, বিড়াল স্কুলে যায়, সিংহ স্কুলে যায়, বাঘ স্কুলে যায়, পিঁপড়ে স্কুলে যায়, পড়তে যায়, বেদ পড়ে, শাস্ত্র পড়ে, ব্যাকরণ পড়ে, বিজ্ঞান পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, কিন্তু তারাও দিব্যি খাবার পায়। প্রেম সে বলো, তার জন্য জীবনে কোনো সময় এই অভিমান করতে নেই, এই বিচার করতে নেই যে বিদ্যা আমাকে খেতে দেবে, না, খাবার দেওয়ার মালিক হলেন ঈশ্বর। জব দাঁত নহি তব দুধ দিও, যে সময় আমাদের দাঁত ছিল না তখন ভগবান কি করেছেন, আমাদের পেট ভরার জন্য মাতৃবক্ষে দুগ্ধ প্রদান করেছেন, কি দিয়েছেন, দুগ্ধ দিয়েছেন, তাই তো? জব দাঁত নহি তব দুধ দিও, আব দাঁত দিও তো কছু আর বিদে, আব দাঁত দিও তো কছু কছু বিদে। এখন দাঁত বেরিয়েছে, দাঁত দিয়েছে, তার মানে কিছু আরো খাবার বন্দোবস্ত করে রেখেছে। প্রেম সে বলো, জল মে থল মে পশু পক্ষিন মে সব কি সুধিলে হব তেরি ভিলে, জান কুদে অজান কুদে ভজন তু দেহব তো কুভি দেব, রে মন মূরখ সোচ করে ক্যোঁ, রে মন মূরখ সোচ করে সোচ করে তে কহা করিলে গো, সোচ করে আমরা শুধু চিন্তাই করতে থাকি যে আমি না করলে কি করে হবে, কিন্তু সে সবার চিন্তা করছে, তার কাছে সবার চিন্তা আছে, যে জলের মধ্যে আছে সে তারও চিন্তা করছে, করছে তো? জলের ভিতরে যে আছে তারও চিন্তা করছে, যে পাখি, পাখির বাচ্চা ছোট তো, তা সেই পাখির জন্য খাবার ভগবান জোগাড় করে রেখেছেন, রেখেছেন কি না? পাখি তো দুধ খাওয়াতে পারছে না, পাচ্ছে, তার তো স্তনে দুগ্ধ নেই, কিন্তু ভগবান তাকেও খাবারের সামর্থ্য দিয়েছে। সেই পাখি কি করে, ছোট ছোট পোকা মাকড়গুলোকে নিয়ে এসে আগে চাবায়, ভালো করে চাবিয়ে 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 সেটাকে একদম হঠাৎ দলদলা করে তারপরে নিজের ছোট বাচ্চার মুখের মধ্যে ঠোঁট দিয়ে ঢুকিয়ে দেয়। প্রেম সে বলো, ঈশ্বরের কাছে সব কিছুর ব্যবস্থা আছে, হি ইজ দ্য টপ মোস্ট ম্যানেজার, হি হ্যাভ দ্য ওয়ার্ল্ডস গ্রেট ম্যানেজমেন্ট, তার থেকে বড় ম্যানেজমেন্ট এই সংসারে আর কাউর কাছে নেই। কাকে কখন কি দিতে হবে, কোথায় কাকে কি লাগবে, কার ব্যবস্থা কি করে করতে হবে, সব তার কাছে ব্যবস্থিত আছে। আমরা তো শুধু নিজের অজ্ঞানতার কারণে, মূর্খতার কারণে সবসময় ফড়ফড়াতে থাকি, আমি না করলে কি করে হবে, এই কি করে হবে, ওই কি করে, আমি করার কেউ নয়, আমাকে তো ভগবান নিমিত্ত বানিয়ে রেখেছে, করার মালিক তো সে। আজগর করে না চাকরি
पंछी करे नका दास मलुका कह गए सबके दाता मलुका सबके दाता अजगर करे न चाकरी पंछी करे न काम अजगर कोनो चाकरी करते जाए ना जाए कि जोरे बोलो कखनो देखेछो अजगर के चाकरी करते आहा दिव्यी निजे जगह पड़े थाके पंछी करे न काम पाखी कोथाओ लेवारी दीते जाए ना जाए हाँ किंतु भगवान तादेरो खाबारेर व्यवस्था करे रेखे जगह बसे आछे ओखाने खाबार चले जाच्छे दास मलुका कह गए श्री मलुकदास जी महाराज बोलछेन सबके दातारा আমরা তো সব হলাম কাঠের পুতুল সে যেইভাবে নাচাচ্ছে আমরা সেইভাবেই নাচছি তার জন্য সব কিছু তার চরণে সমর্পণ করে দাও হে গোবিন্দ তুমি যেইভাবে নাচাবে আমরা সেইভাবেই আমাদের করার কিছু নেই কর্তাও তুমি ক্রিয়াও তুমি কর্ম জি